জীবনের বাজি রেখে জীবিকা নির্বাহ করছেন উমেশ প্রতিটি পদক্ষেপে রয়েছে জীবনের ঝুঁকি গাছের মগডালে ওঠা থেকে মৌমাছির হুল দুটোই সাধারণ মানুষের কাছে ভয়ের বিষয় তবে এই ভয়কে জয় করেই মধু সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন উমেশ মাহাতো একসময় ভালো রোজগার হতো তবে বর্তমানে গ্রামে গ্রামে ঘুরে তেমন মেলেনা মৌমাছির চাক এই মৌমাছির চাক থেকেই মধু সংগ্রহ করেন উমেশ দিন হয়তো একাধিক চাক মেলে দিয়ে ওই ডাল দিয়ে কাঁচা ডাল দিয়ে ধোঁয়া করে তারপরে কামড়া না শুধু দুইটা চারটা কামড়ায় হ্যাঁ কতগুলো করে মধু পাওয়া যায় একটা হিসেবে একটা চাকে দশ কিলো বারো কিলো পনেরো কিলো পাওয়া যায় হ্যাঁ এখন একটা চাকে কিলো যেরকম হ্যাঁ যেরকম চাক সেরকম মধু হায় সেদিন পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত রোজগার হয় আবার কোনো দিন দিনভর ঘুরেও কিছুই মেলে না সেদিন খালি হাতে ফিরতে হয় তবুও এক এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন উমেশ কারণ পূর্বপুরুষের এই পেশা ছোটবেলা থেকেই করে আসছেন তাই এখন আর অন্য কোনো কাজ করতে পারছেন না শুধু তাই নয় মূলত পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে এই কাজ করে চলেছেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বাড়ি উমেশ মাহাতোর গত ৩৫ বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে আসছেন মধু সংগ্রহ করার পদ্ধতি অদ্ভুত কত দামে বিক্রি হয় বাজারে আমরা তিনশো চারশো টাকা বিক্রি করি চারশো টাকা ঘুরে ঘুরে বিক্রি করো হ্যাঁ বিক্রি হয় এই মধুটা কি অন্য মধু থেকে মানে ভালো ভালো সব থেকে এইটা মধু কেন কেন কি এটা বড় মাছি তো হ্যাঁ আম লিচি ফুলের ফুলটা টানে টানি আনে এটা মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ কারণ কাঁচা গাছের ডালে ধোঁয়া তৈরি করেন সে ধোঁয়া দিয়েই মৌচাক থেকে মৌমাছি তাড়ানো হয় তাড়ানোর সময় একাধিক মৌমাছি শরীরে হুল ফোটায় এই সমস্ত কিছুকে উপেক্ষা করেই মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছেন অধিকাংশ মৌচাক বড় বড় গাছের মগ ডালে হয়ে থাকে সে মগডালে উঠে মধু সংগ্রহ করা অনেকটাই চ্যালেঞ্জের এ মধুর চাহিদা বাজারে ব্যাপক বর্তমানে বাজারে তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে বিক্রি হয় এই মধু মৌচাক থেকে মধু সংগ্রহ করে সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে এই মধু বিক্রি করেন তারা এভাবে চলে তাদের জীবন জীবিকা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে খাঁটি মধু বিগত কয়েক বছর ধরে তুলে দিয়ে আসছেন উমেশ সহ এ পেশার সঙ্গে জড়িত অন্যান্যরাও। অন্যরাও মালদা থেকে হরশীত সিংহ নিউজ এইটিন লোকাল